সিন্ডিকেটের রহস্যের জট কে খুলবে? সিন্ডিকেটের কোনো রহস্যই নেই, জট খোলার প্রশ্ন কেন আসছে জানি না। মানে আমরা ওই যে বলি না, ভাসুরের নাম মুখে নিতে চাই না। নাজমুল ভাই বলছেন, উনি একটু রেখে ঢেকে বলছেন যে আপনার লোকজনই সিন্ডিকেট। আমি যদি পাল্টা বলি, আসলে আপনিই সিন্ডিকেট। দ্য গভর্নমেন্ট ইটসেলফ ইজ দ্য সিন্ডিকেট। কারণ হলো, যে ধরনের সরকার ব্যবস্থা আছে, এটার একটা টার্ম আছে, অলিগার্কি। বাংলাদেশ একটা অলিগার্কি বেশ কিছুদিন থেকে সরকারি বৃহত্তম সিন্ডিকেট, সেটারই কতগুলো এক্সটেনশন আপনি বিভিন্ন জায়গায় দেখেন। জনাব টিপু মুন্সি, আগের যে বাণিজ্য মন্ত্রী ছিলেন, উনি রাইটলি বলেছেন সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। আমি ওনাকে এটার জন্য স্যালুট জানাই, কারণ তাতে বাজারে আরো অস্থিরতা তৈরি হবে। কেউ কেউ তার পদত্যাগ চাইতেন। আমি অনেকগুলো টক শোতে বলেছি আমি দৃঢ়ভাবে তার পদত্যাগের বিরোধী। উনি ফেল করেছেন, এটা নিয়ে আমি ওনার পক্ষে সাফাই গেছি না, কিন্তু ওনার ফেলিয়ার ওনার জন্য না, ওনাকে জায়গায় যে কাউকে, জর্জ ভাইকে যদি আপনি মন্ত্রী বানিয়ে দেন, জর্জ ভাই আজকে সুন্দর সুন্দর কথা বলছেন, আমি আশা করি কোনোদিন উনি মন্ত্রী হবেন, কারণ ওনার 41 সাল পর্যন্ত যেহেতু ক্ষমতায় থাকছেন, তো জর্জ ভাইও কি পারবেন? আমি ওনাকে ব্যক্তিগতভাবে জানি, উনি চেষ্টা করবেন, কিন্তু উনি পেরে উঠবেন না। কারণ যেসব সিন্ডিকেটের কথা বলছি, তারা অনেক অনেক বেশি পাওয়ারফুল, এবং বাজার থেকে যে টাকা তারা তুলে নিয়ে যান, সেই টাকার বাটোয়ারা বহু জায়গা পর্যন্ত। আমি একটা এক্সাম্পল দিই, সয়াবিন তেলের দাম দ্বিগুণ আড়াই গুণ হয়ে গেল না একবার, হঠাৎ করে 250 টাকা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রকাশ্যে অন রেকর্ড, আমি পরে শোনাতে পারবো, বলছে 15 দিনে বাজার থেকে 1000 কোটি টাকা তুলে নিয়ে গেছে, এবং সয়াবিন তেলের রিফাইনারি আছে 4টা বা 5টা আজ পর্যন্ত। এটা কিন্তু আমরা বলি না বিরোধীরা, ওটা সরকারি একটা প্রতিষ্ঠান বলছে। কি ব্যবস্থা নিয়েছেন? ডিমের সিন্ডিকেট 4টা বা 5টা, ডিম এবং ব্রয়লারের যে সিন্ডিকেট, ভোক্তা অধিদপ্তরের ডিটেইল স্টাডি আছে কি পরিমাণ টাকা বাজার থেকে তোলা হয়েছে, কি হয়েছে। সুতরাং জনাব টিপু মুন্সি বলেছেন যে আসলে কিছু করার নাই, কারণ এরা একটা মন্ত্রীর চাইতে অনেক বেশি পাওয়ারফুল, কোনো সন্দেহের কিছু নাই, কারণ এরাই এই টাকাগুলো বাজার থেকে তোলে, এরাই বাটোয়ারা করে। এবং এই কারণেই আপনি দেখবেন, আমি একটা উদাহরণ দিই, যেমন ধরুন এখন খাদ্যমন্ত্রী যিনি আছেন, ওনার তো চালের বিরাট কল এবং আড়ত আছে। এই অভিযোগ আমিও করি নাই। গত সরকারে যিনি শিল্প প্রতিমন্ত্রী ছিলেন, জনাব কামাল আহমেদ মজুমদার স্পষ্টভাবে বলেছেন যে একজন খাদ্যমন্ত্রী কিভাবে চাল কল এবং আড়তের মালিক হয়। বেসিক একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে না? এই যে নির্বাচনের পর 5 থেকে 7 টাকা প্রতি কেজি চালের দাম বাড়লো, প্রতিদিন আমরা 7 কোটি কেজি চাল বাংলাদেশে ইউজ করি, তো 5 টাকা মানে হচ্ছে 35 কোটি টাকা প্রতিদিন বাজার থেকে উঠে যায়, এক মাসে এটা 1000 কোটি টাকা। সো এই ঘটনাগুলো ঘটে, আপনি একজন ওই রকম মানুষকে বসান এবং কিছুই হয় না। এই যে 1000 কোটি টাকা যদি এক মাসে ওঠে, এটা একজন মন্ত্রী বা কয়েকজন চালকর মালিকই নিয়ে ফেলছে, তা কিন্তু তাহলে কি আইন প্রয়োগে কোনো জায়গায় শিথিলতা রয়েছে? শিথিলতা নাই, আইনকে বলা হয়েছে প্রয়োগ করতে হবে না। প্রয়োগ করলে শিথিলতার প্রশ্ন, মানে শিথিলতার প্রশ্ন কখন আসে? আপনি আইন প্রয়োগ করছেন, শিথিলতা হচ্ছে, আপনাকে আইন প্রয়োগ করতে বলা হয় নাই তো। What you do is some stunt budget. In fact, আপনি কি করছেন? যাচ্ছেন মাঝে মাঝে মোবাইল কোর্ট নিয়ে, ওকে বকা দিচ্ছেন, ওকে এত টাকা জরিমানা করছেন, করে টরে চলে আসছেন। আপনি নিয়মতান্ত্রিক কোনো ব্যবস্থা আসলে কোনোদিন নেন, কারণ বলছে আপনি ব্যবস্থা আসলে নিতে চান না, কারণ আপনি সিন্ডিকেট। আপনার সিন্ডিকেটের একটা এক্সটেনশন তেলে আছে, পেঁয়াজে আছে, চালে আছে, বিভিন্ন পণ্যে আছে, সেখান থেকে সেই টাকাগুলো, এক্সটেনশনগুলো কাজ করে, আপনি সরকারটা আছেন।